ভারতের বাবরি মসজিদ নিয়ে অনেকদিন ধরে বিতর্ক। রিসেন্টলি যেটা হলো যে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বাবরি মসজিদের এই জায়গাটা হিন্দুদেরকে দেওয়া হবে, একটা ট্রাস্ট গঠন করে 3 মাসের মধ্যে হিন্দুদের হাতে তুলে দেওয়া হবে এখানে মন্দির স্থাপন করার জন্য, এবং মুসলমানদেরকে হচ্ছে মসজিদ স্থাপনের জন্য রিলোকেট করে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়ার হইতেছে আদেশ, রেকমেন্ডেশন যাই বলি দেওয়া হয়েছে। সো অফকোর্স ইট হ্যাজ স্পার্ক ডিবেট, এবং এই বিষয়টা বিশ্লেষণ করব, এবং ইন্টারেস্টিংলি আই মাইট এন্ড আপ প্লেইং ডেভিলস অ্যাডভোকেট, সো বেয়ার উইথ মি। শুরুতেই ছোট্ট করে বাবরি মসজিদকে কেন্দ্র করে যে বিতর্ক, সেই বিতর্কের একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি। The dispute dates back to 1855 over the ownership of about a hectare of land claimed by both sides, the Hindus and Muslims. Well, Hindus believe it's the birthplace of one of their main deities, Lord Rama. Hindu groups say a temple was demolished to build a mosque in the 16th century, known as Babri Masjid. In 1992, hardline Hindus who wanted to build a temple there demolished the mosque. And that sparked violence across the country. 2,000 people were killed, most of them Muslims. In 2010, judges in the Allahabad High Court ruled that the land on which the mosque once stood should be divided into 3 equal parts, one for Muslims and 2 for Hindus. But later that year, both groups mounted a legal challenge in the Indian Supreme Court. বিষয়টাকে কয়েকটা অ্যাঙ্গেল থেকে অ্যাপ্রোচ করব। নাম্বার ওয়ান হচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে রায় আসার ব্যাপারটা, রাইট? তো সুপ্রিম কোর্ট থেকে পক্ষপাতমূলক রায় আসতে পারে কিনা? অবশ্যই পারে। কারণ হচ্ছে যে রায়টা সেটা পক্ষপাতমূলক কিনা সেটা তো পরে আসতেছি, আমি সেটা বলতেছি না, কিন্তু আসা সম্ভব কিনা অবশ্যই সম্ভব। এই সুপ্রিম কোর্টগুলাতে বা যে অ্যাটর্নি জেনারেল, তারপর সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি, এই পদগুলা খুবই পলিটিক্যাল পদ, খুবই সিরিয়াসলি দালাল টাইপের লোক, কাবেদার টাইপের লোকদেরকে এই পদগুলোতে বসানো হয় ওয়ার্ল্ড ওয়াইড, শুধুমাত্র বাংলাদেশ ইন্ডিয়ার মতো অসভ্য দেশ না, সভ্য দেশ বলে আমরা যে যাদেরকে জানি সে সূত্রে সে একই ঘটনা ঘটানো হয়। ইউএসএ হইতেছে যে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম পার্কে বসানো হয়েছে, তারপর ওই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ব্রেট ক্যাভানকে করা হয়েছে, এই যারা ফলো করে এখানকার পলিসি, যারা খুব ভালো করে জানে যে এদেরকে নিয়ে কীরকম বিতর্ক ছিল এবং ট্রাম্প কীভাবে এদেরকে ব্যাক আপ করে গেছে, কেন কারণ এরা হইতেছে ট্রাম্পের গুন্ডা, এবং ট্রাম্পের যত অবৈধ কাজকর্ম এগুলোর অংশীদারও তো এরা, নাম্বার ওয়ান, নাম্বার টু, এবং এরা ট্রাম্পকে ডিফেন্ড করে যত যতভাবে ডিফেন্ড করা দরকার, রায় দেওয়া দরকার এরা দেয়। সো এই পদগুলোতে, এই খুব সিরিয়াস পদগুলোকে ধরে 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 বেছে বেছে হইতেছে দালাল তাবেদারগুলোকে বসানো হয়। নাও তাহলে সভ্য দেশের আর সাথে অসভ্য দেশের পার্থক্যটা কোথায় রইল? সেখানে পার্থক্য যেটা সেটা হইতেছে, অসভ্য দেশের এই কোর্টগুলা সব ধরনের বিষয়ে হইতেছে রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক রায় দেয়, এবং মোটামুটি সব ধরনের রায়গুলাই হইতেছে আনরিলায়েবল। আর এইসব দেশে, আমেরিকাতে, এখানে যেটা হয় যে এইখানে সব ধরনের রায় হইতেছে, দল নিরপেক্ষ রায় আসে, তবে যেগুলো খুব সিরিয়াস রাজনৈতিক পলিটিক্যাল যেসব বিতর্ক, যেমন ট্রাম্পকে নিয়ে, ট্রাম্পের ইম্পিচমেন্ট নিয়ে, অথবা ট্রাম্প এরকম বা রিপাবলিকান পার্টির খুব টপ কোনো বিষয়ে কেন্দ্রিক যখন হয়, তখন এই এই সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেল এরা হইতেছে দলকে সার্ভ করবে, দলের পারপাস সার্ভ করবে, এই বিশ্বাস থেকে এদেরকে ওই জায়গায় বসানো হয় এবং তারা সেটা করে থাকে। সো এই সুপ্রিম কোর্ট টোট এগুলা ওয়ার্ল্ড ওয়াইডই এগুলা হইতেছে দলীয় দলদাস নাবেদার এদেরকে এখানে বসানো আছে। সো দ্যাটস দ্যাট, রাইট? সেটা খুবই সম্ভব। নাও 3 নম্বর অ্যাসপেক্টে, বাবরি মসজিদে স্পেসিফিক রায়টার ব্যাখ্যায় পড়ে আসতেছি, 2 নম্বর অ্যাসপেক্টটা যেটা সেটা হইতেছে যে এই বিষয়গুলো নিয়ে এত হইচই উৎপাত চেঁচামেচির কী আছে? আর অন্য এগুলো হইতেছে অসহিষ্ণুতার লক্ষণ, এগুলো বাংলাদেশ ইন্ডিয়ার মতো দেশের মুসলমান হোক হিন্দু হোক সব পার্টি, এটা অসহিষ্ণুতা, যে আমি আর একটা ভিডিওতে যেরকম আলাপ করছিলাম সেই ভিডিওটা যেহেতু ভাইরাল গেছে হয়তো আপনি দেখছেন, যে এগুলোতেছে একটা যে বাংলাদেশের মধ্যে হিন্দুদের এত পাওয়ার কোত্থেকে আসে যে হিন্দুরা হইতেছে আমাদের উপর কোনো কথা বলবে? এই গরমে বাংলাদেশের মুসলমানরা কিন্তু বাঁচে না, যখন এই কিছুদিন আগে যখন কোন হিন্দু কি মেসেজ করছে সেটা নিয়ে বাংলাদেশে উৎপাত করতেছিল, তো তখন আমি আলাপটা করছিলাম, রাইট? এটা হচ্ছে বাস্তবতা, এদের যতটা না ধর্মানুভূতিতে আঘাত লাগে তার চেয়ে বেশি হইতেছে এদের ইগোতে আঘাত লাগে। হ্যাঁ, যে আমাদের দেশ 90% মুসলিমের দেশ, আমাদের দেশে মুসলিমদের এত সাহস করে ফাটায় ফেলাম, এটা হইতেছে তার জিতের জায়গাটা। তারপর হিন্দুদের ক্ষেত্রে ইন্ডিয়ার মধ্যে এরকম, ইন্ডিয়া আর বাংলাদেশ আমি কখনো তুলনা করবো না, কারণ ইন্ডিয়া আসলে কোনো অসভ্য বর্বর দেশ, এটা কোনো দেশের পর্যায়ে পড়ে না, বাংলাদেশও অসভ্য দেশ যেহেতু, সুতরাং এখানে কিছু অসভ্যতা আছে, তো ইন্ডিয়া হইতেছে আদিম বর্বর দেশ, ওটা অন্য একটা লেভেলে আছে। সো বাংলাদেশের সাথে আমি ইন্ডিয়া কখনো তুলনা করি না, বাংলাদেশ ইন্ডিয়ার তুলনায় আমেরিকা, সো ইন্ডিয়াতে সেটা একটা অন্য পর্যায়ে। তো যেই কারণে সে একটা বাস্তবতা আছে যে মানুষের অসহিষ্ণুতা সব পার্টিরই, একটা মসজিদ নিয়ে বা একটা মন্দির নিয়ে, একটা মন্দির এক জায়গায় করলেই তো হয়, একটা মসজিদ এক জায়গায় করলেই তো না, এখানেই করতে হবে, কেন? কারণ এখানে রয়েছে আমার জিতে থাকা লাগবে।
সো এরকম একটা একটা বাস্তবতা বিরাজ করে। এটা হলো সেকেন্ড অ্যাসপেক্ট। থার্ড অ্যাসপেক্ট স্পেসিফিকলি বাবরি মসজিদের ব্যাপারে যদি আসি, দেখেন মুসলমানদের যেরকম, যেমন একটা যেটা বললাম যে আপনার মসজিদ এক জায়গায় করলেই হয়, মন্দির এক জায়গায় করলেই হয়, এখানেই কেন করতে হবে, এখানে স্পেসিফিক এখানেই কেন করতে হবে, এই পয়েন্টটার পেছনে কোনো বৈধতা বা কোনো যৌক্তিক কোনো ব্যাখ্যা বা কারণ আছে কিনা। যেমন জেরুজালেমে আমাদের মসজিদ আল আকসা নিয়ে তো ইসরায়েলের সাথে টেনশন আছে, রাইট? সেখানে আপনি কি জেরুজালেমের ওই মসজিদটাকে আপনি ভেঙে এখানে একটা মসজিদ তাদের উপাসনালয় বা ইহুদিদের হাতে এটার মালিকানা বা ওই ল্যান্ডের মালিকানা আপনি দিয়ে দিতে রাজি হবেন? কেন হবেন না? ব্যাপারটা হচ্ছে যে এইখানে ধরেন একটা নিউট্রাল জায়গা একটা, এখানে এখানে কোনো হিস্ট্রিটা কোনো হিস্ট্রিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এখানে একটা মসজিদ হোক না মন্দির হোক, এটা নিয়ে মারামারি কামড়াকামড়ি লাগলে আমি আপনি বা অন্য ধর্মের যার সাথেই কামড়াকামড়ি লাগছেন আমরা কেউই কেয়ার না করতে পারবো। কেন? কারণ মসজিদ এখানে না বসে দশ হাত দূরে নিয়ে বসালাম কোনো সমস্যা নেই, মন্দিরটা এখানে না বসে দশ হাত দূরে নিয়ে বসালাম কোনো সমস্যা নেই, কারণ এটা কোনো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। কিন্তু যদি কোনো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, মনে করেন এই জায়গাটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মস্থান, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই এটার সাথে আপোষ করতে রাজি হবেন না যে না এটা তো আমাদের নবীর জন্য স্থান, সুতরাং প্রশ্নই ওঠে না, আমাদের এইখানেই হইতে হবে। জেরুজালেম মসজিদ আল আকসার কিন্তু আমাদের এরকম হিস্ট্রিক্যাল একটা অ্যাটাচমেন্ট আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাট ভ্রমণ করেন তখন তিনি মসজিদ আল আকসায় আসেন, তারপর সেখানে নামাজ পড়ান, নবীদের কেন এরকম আমরা জানি, এটা একটা ইতিহাস আছে এবং এটা আবু বকর সম্ভবত প্রতিষ্ঠা করেন অ্যান্ড অল। সো আমাদের জন্য কিন্তু এটা কোনো ইটস নট অ্যান অপশন মসজিদ আল আকসার আকসাকে সাবস্টিটিউট করা, যে আচ্ছা আমরা এখানে মসজিদ তোমাদের, আমরা এই মসজিদটা ভেঙে তোমাদেরকে দশটা দূরে একটা মসজিদ করে দিচ্ছি মুসলমানদের জন্যে, ইটস নট অ্যান অপশন। আমার জন্য কিনা আমি সেটা বলবো না, এইগুলো খুবই ইয়ে বিষয়, কিন্তু মুসলমানদের সেন্টিমেন্টের জায়গা থেকে ইটস নট অ্যান অপশন, আমাদেরকে এইখানেই হইতে হবে, কারণ এখানে হিস্ট্রি আছে, এখানে স্মৃতি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বাবরি মসজিদের এখানে যে দাবিটা করা হয়, হিন্দুদের দাবি যে এটা হচ্ছে তাদের রামের জন্মস্থান, সত্য মিথ্যা কিনা আমি সেই বিতর্কে যেতেছি, সেটা ভিন্ন বিতর্ক, সত্য না মিথ্যা নাও, এটা হচ্ছে রামের জন্মস্থান। এখানে আসলে কোনো হিন্দুদের মন্দির ছিল কিনা নাকি আগে মসজিদ ছিল, এই ডিবেটটার মধ্যে হিস্ট্রিক্যালি যেটা দেখা গেছে, আই এম ট্রাইং টু বি ফেয়ার, এইগুলো কিন্তু ভারতের কোর্ট বা ভারতের যারা প্রত্নতত্ত্ববিদ তাদেরই এগুলো ফলাফল তাদেরই, তো সেটা অনুযায়ী হইতেছে সেইখানে একটা সময় মসজিদ হয়েছে কত 1600 শতাব্দীর দিকে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে, 400 বছর আগে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে ওই জায়গাটাতে, তার আগে সেখানে কোনো মন্দির ছিল এরকম কোনো রেকর্ড ইন্ডিয়াতে তাদের প্রত্নতত্ত্ববিদ তাদের ঐতিহাসিকদের মতো নাই, এবং যদি কোনো মন্দির থেকেও থাকে সেটা ভেঙে মসজিদটা করা হয়েছে এমন কোনো হিস্ট্রি এমন কোনো রেকর্ডও কিন্তু না, এই দাবিও কিন্তু কেউ করে না। এগুলো সাধারণ মানুষ যারা মানে ধর্ম বিশ্বাসের জায়গা থেকে, ধর্ম বিশ্বাসের বেশিরভাগই তো গাদা করি, ধর্ম বিশ্বাসের বেশিরভাগই তো কল্পকথা রূপকথা, এগুলো কিন্তু শুধু হিন্দুদের জন্য না মুসলমানদের মধ্যে এগুলো আছে, যেগুলো নিয়ে আমি সবসময় কথা বলি। সো যারা সাধারণ হিন্দু তাদের মধ্যে রূপকথা আছে, তাদের বিশ্বাস এখানে মন্দির ছিল, মন্দিরটা ভেঙে মসজিদ স্থাপন করা হয়েছে, যেটার কোনো ভিত্তি নেই, তাদের ইন্ডিয়ান এক্সপার্টদের মতে কোনো ভিত্তি নেই। সো যাই হোক, সাধারণ মানুষ সেটা বিশ্বাস করে করে করুক গিয়া। সো বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে এইখানে এটার নিচে একটা স্ট্রাকচার পাওয়া গেছে, বাবরি মসজিদের নিচে একটা স্ট্রাকচার প্রত্যেকটা খুলে পাইসিবল তাদের দাবি, কিন্তু সেটা কোনো মন্দির ছিল কি না এরকম কোনো কনক্লুশন তারা করে না, যেটা মন্দির ছিল অন্য যে কোনো স্ট্রাকচার হইতে পারে। সো হিন্দুদের যে দাবিটা যে এখানে একটা মন্দির ছিল, মন্দিরটা ভেঙে মসজিদ করা হয়েছে, তাদের দাবির কোনো ভিত্তি নাই যে এখানে আসলে মন্দির ছিল এমন কোনো প্রমাণ নাই, এটা এটা এবং সেই মন্দিরটা ভেঙেও মুসলমানদের মসজিদ করা হয়েছে এমনও কোনো রেকর্ড নাই। সো এটা মসজিদ এখানে থাকা নিয়ে কোনো সমস্যাই নাই এবং হিন্দুদের যে দাবি এই দাবিটা ভিত্তি, কিন্তু তাদের বিশ্বাস যে এইটা হইতেছে রামের জন্মস্থান। নাও ধরে নিলাম, যেহেতু ধরে নিলাম বলতেছি কারণ আমি কোনো পক্ষের পক্ষ নিতে চাচ্ছি না, কারণ আমি জানি না, কেউই জানি না, আমরা ইতিহাস মানে বিতর্ক, যে যার মতো করে বলে দাবি করে ব্যাখ্যা করে। সো ধরে নিলাম এখন তাদের বিশ্বাসের জায়গা থেকে যেহেতু তারা বলতেছে এটা রামের জন্মস্থান, তাইলে এটা কিন্তু তাদের জন্য একটা হোলি প্লেস। আমাদের যেরকম মসজিদ আকসাকে আকসা কোনো জায়গায় সরায়ন ইজ নট অ্যান অপশন ফর আস, মানে এখানে হিস্ট্রি আছে, রেকর্ড আছে, স্মৃতি আছে এবং এটা একটা হোলি প্লেস হিন্দুদের জন্য, তাদের দাবি অনুযায়ী, আমি সেই দাবি সত্য মিথ্যা কিনা আমি সেই আর্গুমেন্টে যাচ্ছি না, তাদের দাবি অনুযায়ী ওই জায়গাটা তাদের জন্য একটা হোলি প্লেস, রামের জন্মস্থান, ওই জায়গাটা থেকে সরানো ইজ নট অ্যান অপশন ফর দ্যাম, তাদেরকে ওইখানেই হইতে হবে। এখন মুসলমানদের যে বাবরি মসজিদ সেটার কি তাদের জন্য একই রকম কোনো ঘটনা, তাদের জন্য কি একটা হোলি স্থান যে তাদের জন্য কি মসজিদটা এখান থেকে সরানোর জায়গায় নেওয়া ইজ নট অ্যান অপশন, এরকম কোনো ব্যাপার আছে? সো যেহেতু এখানে একটা ডিবেট আছে এবং যেহেতু একটা বিশ্বাসের জায়গা আছে এবং বিশ্বাসের জায়গা আপনি কীভাবে ইয়ে করবেন, আছে অন্ধবিশ্বাস মানলাম, ভুয়া বিশ্বাস মানলাম, ধরে নিলাম ভুয়া বিশ্বাস, এটা কোনো ভিত্তি নেই, তারা যেহেতু বিশ্বাস করে যে তাদের রামের জন্মস্থান এটা, সুতরাং তাদের জন্য ইজ নট অ্যান অপশন এই জায়গাটা ছাড়া,
এবং মুসলমানদের যেহেতু এরকম কোনো ব্যাপার নাই, তারা মসজিদ জাস্ট এখন এটা একটা ইগোর টানা পড়েন হয়ে দাঁড়াইছে যে আমাদের মসজিদ ভাঙা, মানে মসজিদ তো হাত দেওয়া যাবে না। এগুলো তো আনফাউন্ডেড কিছু মানুষের, মানে ধার্মিক মানুষের কিছু আনফাউন্ডেড আচরণ আছে, অসহিষ্ণু আচরণ। বাংলাদেশে আমি আরেকটা এপিসোড আলোচনা করছি এবং দেখাইছি, বাংলাদেশে যখন অবৈধভাবে জায়গা দখল করা হয় নদীর জায়গা ভরাট করার জন্য, তখন কী করা হয়, প্রথম নদীর পিলারগুলো সরাই একটা মসজিদ স্থাপন করা হয়, তারপর পিছনে হইতেছে অবৈধ স্থাপনা দোকানপাটিগুলো করা হয়। কেন? কারণ নদীর যখন পিআইডব্লিউটি এসে যখন এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে, ভাঙতে গেলে প্রথম কী করা লাগবে, মসজিদটা ভাঙা লাগবে। মসজিদে তো হাত দেওয়া যাবে না, অবৈধ স্থাপনায় হোক অবৈধভাবে হোক যেই কারণ হোক, মসজিদ হাত দিলে কিন্তু পাবলিক খেপে যাবে। এই সুযোগটা নিয়ে যারা অসাধু এরা করে কি মসজিদ বানাইতে, মসজিদে মানে দুই নাম্বারি, একটি মসজিদ দিয়েও দুই নাম্বারি। সো এই যে একটা সেন্টিমেন্ট যে মসজিদে হাত দেওয়া যাবে না, সেটা অবৈধ স্থাপনা হইলো এবং এইগুলো নিয়ে এইগুলোর তো কোনো ভিত্তি নাই, কিন্তু আপনি এটা কারে বুঝাবেন, এই কথা বলতে পারবেন না, বললে কিন্তু ফাটাই ফেলবে আপনার, নাস্তিক টাস্তিক বানিয়ে দেবে। সো বাপরি মসজিদ ভাঙতে কোনো সমস্যা নাই যদি, হ্যাঁ ঠিক আছে, লিগালি মনে হইতেছে সব ধরনের এভিডেন্স বোঝা যাইতেছে যে এই মসজিদটা মুসলমানদের বৈধভাবে, এটা তাদেরই, এটা দে ওন ইট, এবং রাইটটাও তাদের, হিন্দুদের দাবিটা ভিত্তিহীন এটা মনে হচ্ছে। কিন্তু এটা নিয়ে তো বর্তমানে করার অর্থ কিছু নাই, যেহেতু তাদের বিশ্বাস হিন্দুদের এটা একটা হোলি প্লেস, রামের জন্মস্থান, ছেড়ে দেন এই মসজিদটা আপনাদের এখানে না হয় আরেক জায়গায়, হয়তো কোনো আপত্তি নাই। এবং যেটা সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে তাদের কোনো একটা জায়গা দেওয়া হবে, এবং তাদের বলা হয় যে এই রায়টা আসার আগে ওখানকার মুসলিম যে নেতা তাদের সাথে ওখানকার মানে কোর্টের বা সরকারের একটা বোঝাপড়া হয়েছিল যে এরকম একটা রায় আসতে যেতেছে, তোমাদেরকে অন্য জায়গায় রিলোকেট করে দিব, এবং ওখানকার মাওলানা মৌলভী যারা মুসলিম নেতা এরা এটাতে রাজি হয়েছে। আমি রাজি হয়েছি এটা বিশ্বাস করা কঠিন, কারণ এইসব জায়গার মানুষ বিশেষ করে মাওলানা মৌলভী এরা তো এমন অসহিষ্ণু এবং এমন গোয়ার টাইপের হয়, এরা জীবন দিয়ে ফেলবে, শহীদ হয়ে যাবে এই একটা জিনিসের জন্য, নিজের ইগোটিকে রাখার জন্য, তবু ছাড় দিতে রাজি হওয়ার কথা না। হয়তো এগুলো হিন্দুদের প্রচার প্রচারণা, হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা হয়তো বলতে দাবি করতেছে আর কি যে মাওলানা মৌলভীরা রাজি হয়েছে, তাদেরকে আগে জানানো হয়েছিল, সুতরাং এখানে কোনো ঝামেলা নাই। সো ইটস হার্ড টু বিলিভ ফর মি যে এটাতে রাজি হয়েছে, হওয়ার কথা না আর কি, হওয়া উচিত, এটা হচ্ছে আমার কনক্লুশন। কথা বাড়াই লাভ নেই, একই কথা বারবার বলতেছি, হওয়া উচিত এটা হিন্দুদের যেহেতু বিশ্বাস দাবি, রামের জন্মস্থান হোলি প্লেস, তাদের জন্য এটা স্মরণ ইজ নট অ্যান অপশন। সত্য মিথক আই ডোন্ট নো, আমি সেই আর্গুমেন্টে যাইতো জানি, হোয়াটস দ্য বিগ ডিল, এখানে তারা যেহেতু দাবি করতেছে ওকে ফাইন নিয়ে নে তোরা, ভাই সমস্যা তো নাই, মসজিদ মুসলমানদের এইখানেই হতে হবে এমন তো কোনো কথা নেই, জায়গার মধ্যে কি আরও যে একটা মসজিদ হয়ে যাক, সমস্যা তো নাই। সো এখন এইটা জিনিসটা একটা ইগোর প্রশ্ন হয়ে দাঁড়াইছে, মুসলমান ভার্সেস হিন্দুদের মধ্যে টেনশন হয়ে দাঁড়াইছে, এখানে ধর্মের কোনো ব্যাপার নাই। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের যত ধর্মের নামে যত অধর্ম হয়, ধর্মের নামে যত অনাচার হয়, ধর্মের নামে যত অসহিষ্ণুতা হয়, এগুলোর সাথে ধর্মের ন্যূনতম লিঙ্ক থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মৌলিক মানুষের মানবীয় সীমাবদ্ধতার জায়গা থেকে মানুষ এগুলো করে বেড়ায়, ধর্মের সাথে এগুলো কোনো লিঙ্ক নেই। সো ধরা লাগলে আমরা যেহেতু মিটমাট করে দিই, আমার দিক থেকে আমি মিটমাট করে দিব, এটা বলে মুসলমানদেরকে বলবো যে তোমরা আরেক জায়গায় মসজিদ করো, ইটস নট এ বিগ ডিল ফর ইউ। We'll be right back.